ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, রেনবো কিচেন এন্ড মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের গৃহিণীদের একটা খুবই বড় সমস্যা, আজকে ফুলকপি রান্না করেছি, কালকে যদি আবার ফুলকপি রান্না করি তাহলে ডাইনিং টেবিলে বসে একটা ঝামেলা হবে। তাই আমি আপনাদের জন্য ফুলকপিরই একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রেস্টুরেন্ট স্টাইল রেসিপি, আর এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির রেজালা। আপনারা অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন আর মজা করে খাবেন। তো চলুন আমার রেনবো কিচেনে যাওয়া যায়। আমি এরম সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে আমি কেটে নিয়ে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নেব। পেঁয়াজটা ঠিক এরম করে কাটতে হবে, যেহেতু আমি সেদ্ধ করবো অত ফাইনলি চপ করার দরকার নেই। এই যে আমি এরম করে পেঁয়াজগুলো সব কেটে নেব। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব, আর জলের মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজগুলো এবার আমি সেদ্ধ করে নেব। ওদিকে যতক্ষণ আমার পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে ফুলকপিটা কেটে নিই। ফুলকপিটা খুব বেশি বড় সাইজেও কাটবেন না আর খুব ছোট হবে না, মিডিয়াম সাইজের হবে। এবার আমি আপনাদের দেখিয়ে নিই ফুলকপিগুলোকে কিভাবে কাটতে হবে। এই এরম সাইজের একটা ফুলকপিকে আমি চার টুকরো করব, এরম চার টুকরো করব। এরম করে প্রত্যেকটা ফুলকপি আমি কেটে নেব। সেদ্ধ করে রাখা পেঁয়াজটা এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি আপনাদের আমার ফুলকপির রেজালার আসল মশলাটাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এতে আমার লাগবে 10 কোয়া মতো রসুন, এখানে আমি 10টা বড় সাইজের কাজু বাদাম নিয়ে নিয়েছি, এখানে আমি আদা নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে 2 চামচ আমি চারমগজ দাঁড়া নিয়েছি, আর এইটা হচ্ছে আমার 1 চামচ পোস্ত। এবার আমি এইগুলো একসাথে করে মিক্সিতে পেস্ট রেডি করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে আমি এবার রিফাইন্ড অয়েল নিয়ে নেব। এখানে আমি একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এবার এটা আমি ভেজে তুলে নেব। এটাকে আমি ভেজে নিয়ে তুলে নেব। এবার আমি কড়াইতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 3 চামচ মতন। রিফাইন্ড অয়েলটা দিয়ে এর মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব, আর পুরো রান্নাটাই আমার সাদা তেলে হবে। এই যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নেব, আর ফুলকপিগুলো হালকা ভাজতে হবে, খুব গোল্ডেন কালার করে ভাজা হবে না, হালকা হালকা করে ফ্রাই করতে হবে। আর এই ফুলকপির মধ্যে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একদম ফ্রাই হয়ে গেছে। আর দেখুন ফুলকপিটা কিন্তু একদম হালকা গোল্ডেন কালার করে ফ্রাই করেছি, ডিপ গোল্ডেন কালার করে ফ্রাই করিনি। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 3 চামচ। তেলের মধ্যে আমি এবার 2টো এরম ছোট সাইজের তেজপাতা দিয়ে দেব, আর 3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম, আর 2টো লং আর 2টো দারচিনি আমি এই তেলে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কাও আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা হালকা ফ্রাই করে নেব। এবার আমি এই সেদ্ধ করা পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে সেদ্ধ করা পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার এখানে ফ্রাই হয়ে গেছে, আর আমি রেজালার জন্য যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম
সেই মশলাটা এবার আমি সম্পূর্ণটাই এই কড়াইতে দিয়ে দেব। দিয়ে এবার আমি এই মশলাটাকে হালকা আছে, খুবই হালকা আছে, আস্তে আস্তে ফ্রাই করব। এবার আমি এই মশলার মধ্যে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব হালকা কালারের জন্য। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমি হালকা কালারের জন্য এটা দিয়েছি, তাহলে রেজাল্টটা যে পুরো সাদা সাদা ভাবটা একটু কালারফুল হয়ে যাবে। এ দেখুন আমার মশলাটা এবার তেল ছাড়ছে আর খুবই সুন্দর কালারটা হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার এই মশলাতে আমি আমার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে আবার আমি এইগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এবার আমি ফুলকপিতে স্বাদ অনুসার নুনটা দিয়ে দিলাম। এবার অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। ফুলকপিটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এতে আমি হালকা উষ্ণ গরম জল দেব অল্প দিয়ে। এবার এটা ঢাকনা দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিই আমাদের রেজালাটা কদ্দূর হলো। এই যে আমার ফুলকপির রেজালা একদম রেডি। এবার আমি ওপর থেকে অল্প একটুখানি গরম মশলা দিয়ে দেব আর সাথেই অল্প একটুখানি ঘিও দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। শেষে এই ঘিটা আর গরম মশলাটা না দিলে রেজালাটা ঠিক জমে উঠবে না। এ দেখেন রেজালাটা এত সুন্দর হয়েছে কি আপনারা চোখ সরাতে পারবেন না। এই যে আমার রেজালা একদম রেডি। এই দেখুন আমার ফুলকপির রেজালা একদম রেডি। আর আমি ফুলকপির রেজালাটাকে ভাজা পেঁয়াজ দিয়ে পুরো সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু আমার ফুলকপির রেজালিটা একদম ইয়াম্মি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার রেসিপিটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়া বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।